দ্বিতীয়তে দেখে টপ অফ দ্য কান্ট্রি আরেকটা নিউজ, সেটা হচ্ছে যে আপনার কোন এক প্রার্থী ঢাকা সত্র আসনে নির্বাচনে গেছে। কথা বলবেন না, শুধু শোনেন। এখন নিউজ হলো প্রার্থীকে নাকি মহিলারা পিটাইছে, আর কেউ নিউজ করতেছে মহিলারা তাকে পিটাইছে। এখন টক অফ দ্য কান্ট্রি এটা, আর টক শো বসে গেছে বুদ্ধিজীবীদের আঘাতে, কাম নাই তো। যে আসলে বিষয়টা কি, প্রার্থী মহিলাদের মারছে না মহিলারা স্যান্ডেল দিয়ে তারে মারছে, সারাদিন নিউজ আর নাই কিছু, বুঝতেছেন। তৃতীয় দিন দেখি টপ অফ দ্য কান্ট্রি তিন নাম্বার নিউজ, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সেরা খেলোয়াড় পদত্যাগ করছে। নিউজটা একবার হইতে পারত, সারাদিন সব চ্যানেল নিউজ দিচ্ছে, সব চ্যানেল তার দিকে ধরে রাখছে, কয় ফোঁটা পানি পড়ছে চোখ থেকে তাও বলতেছে। ওইটা আপনি নিউজটা কালকে কাভারেজ করে, আমি বুঝতে পারলাম বাঙালি জাতির কপালের দুর্দশা কোনোদিন যাবে না, ভালো মন্দ তারা চিনে না। এই দুনিয়ার হিংস্র ইসরায়েলি সেনারা আমার ফিলিস্তিনের মুসলমানের বুককে ঝাঁঝরা করে দিচ্ছে, কুখ্যাত ইহুদিরা সুইডেনে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের সাংবাদিকরা নিউজ দিতে পারে না, টকশো করতে পারে না, যত আজেবাজে সংবাদ দিয়ে পড়ে আছে গোটা জাতিকে বিভ্রান্ত করার জন্য। এর কারণ কি? এর কারণ খুঁজে পেয়েছি আমরা, ইতিবাচক কাজে ব্রেন কম খরচ করি, নেতিবাচক কাজে আমরা ব্রেন বেশি খরচ, ভালোর দিকে আমাদের উৎসাহ উদ্দীপনা কম, খারাপের দিকে আমাদের নজরটা বেশি, ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহর কুদরতগুলো খোঁজার চেষ্টা করি না। আপনি একশোটি উপাদানে বাতাস, আপনার দরকার শুধু অক্সিজেন, এটা বাতাসে আছে কত পার্সেন্ট? মাত্র 21%, আর বাকি কেটে কি? নাইট্রোজেন 78%, বাকি ওখানে হিলিয়াম আছে, নিয়ন আছে, বিভিন্ন জিনিস আছে, কিন্তু আল্লাহর রহমত হচ্ছে আপনার নাক দিয়া যখন বাতাস ঢুকে শুধু অক্সিজেনটা ভিতরে যায়, বাকিটা বাইরে থেকে যায়, কোনো পার্টিশন নাই, পর্দা নাই, করেন কে? এটা হচ্ছে রহমতে লাহেকা, সুবহানাল্লাহ। কিন্তু আপনি অস্তিত্ব আসার আগে আল্লাহ আপনার উপর দয়া করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন, দ্বিতীয় দয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়েছেন, তারপর সবচেয়ে বড় দয়া করেছেন আল্লাহ পাক আপনাকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় দয়া আছে? সুবহানাল্লাহ।